প্রথমে আমি বিটের মধ্যে স্পিন করে দিলাম, আর ফাইনালি কিন্তু আমি এসিএটি স্ক্রিনটা পেয়ে গেছি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলেও কিছু করার নাই, এটাই সত্যি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো প্রায় সাত দিন পর কিন্তু আবারও চলে আসছে আপনাদের মাঝে। দীর্ঘ সাত দিন কিন্তু বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল, তার কারণে আমরা কেউ ভিডিও আপলোড করতে পারিনি, কেউ গেম খেলতে পারিনি, কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। তো গেমের ভিতর নতুন একটা রিং ইভেন্ট চলে আসছে, ম্যাক 10 XSAT রিং। তো আমরা এই রিং ইভেন্ট স্পিন করব। এখানে ম্যাক 10 প্লাস ACT-র স্কিন রয়েছে আমাদের কাছে, অলরেডি দুইটা ম্যাক 10 রয়েছে, আর এগুলো এক্সচেঞ্জ করতে কত টোকেন লাগবে আশা করি আপনারা দেখতেই পারতেছেন। তো আর আপনারা চাইলে কিন্তু এখানে ইউনিভার্সাল টোকেন ইউজ করতে পারবেন। এখানে অলরেডি দুইটা ম্যাক 10 স্কিন আমার কাছে আছে। তো আমি এখানে স্পিন করব সরাসরি, প্রথমে বিটিএম মধ্যে দেখা যাক এই বিটিএম মধ্যে আমরা এখান থেকে কী পাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুইটা টোকেন পেয়েছি, আর অলরেডি কিন্তু আমার কাছে রয়েছিল 143টা টোকেন, টোটাল কিন্তু আমার 145টা হয়ে গেল। আমি এখন 200টার মধ্যে কিন্তু স্পিন করে দিয়েছি, দেখা যাক এই স্পিনে কি আমি একটা লেজেন্ডারি গান স্কিন পাবো। মনে হচ্ছে এই স্পিনে কিছুই দিবে না, কারণ একটা দুইটা করে টোকেন দিচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করছেন, এখানে দেখেন টোকেন কিন্তু 162টার আগেই দেখাচ্ছে, তার মানে আমি কত টোকেন পাবো সেটা গ্যারেন আগে আমাকে দেখিয়ে দিচ্ছে। এটা কিন্তু এক ধরনের ভাই চালাকি। আমি এখন আবারও বিটিএম মধ্যে স্পিন করলাম, দেখা যাক এই স্পিনে আমরা কিছু পাই কি না। তো দেখতে পারতেছেন আমি কিন্তু দুইটা টোকেন পেয়েছি। এখন এখানে আমাদের আবারও স্পিন করতে হবে, কারণ এখানে আমাদের এখনও অনেক টোকেন লাগবে। আমরা 200টার মধ্যে স্পিন করে দিলাম, দেখা যাক এই স্পিনে কি দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন 181টা টোকেন দেখাচ্ছে, তার মানে আমি যত টোকেন পাবো সেটা গ্যারেন আমাকে আগে থেকে দেখিয়ে দিচ্ছে। এটা আমার মনে হয় এক ধরনের স্ক্যাম, এই রিং ইভেন্ট এগুলো করাতে না করে ভালো ছিল গ্যারেনার। তো এখানে দেখতে পাচ্ছেন হাতে গোনা একটা করে টোকেন পাইছি, আর টোটাল কিন্তু আমাদের অনেকগুলো টোকেন হয়ে গেছে। আমরা আবারও বিটিএম মধ্যে স্পিন করেছি, দেখা যাক এবার কিন্তু আমরা দুইটা টোকেন পেয়েছি। এখন এখানে আমরা আবারও স্পিন করবো, 200 ডায়মন্ড খরচ করে, দেখা যাক এই স্পিনে কী দেয়। এটি কিন্তু আমাদের শেষ স্পিন, আর এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা করে টোকেন দিচ্ছে, আর এই স্পিনে কিন্তু মোটামুটি আমাদের ভালো কিছু দেওয়ারই কথা। তো এখানে দেখতে পারতেছেন এই স্পিনে কিন্তু আমরা একটা লেজেন্ডারি কিন্তু গান স্কিন পেয়ে গেছি, দেখতে পারলেন। তো আমরা কিন্তু এই লেজেন্ডারি গান স্কিন পাওয়ার জন্য এখান থেকে 100 টোকেন কিন্তু পেয়ে গেছি, টোটাল কিন্তু আমাদের 298টা কিন্তু টোকেন আমাদের হয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব এক্সচেঞ্জ স্টোরে, আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ACT ম্যাক 10-এর অনেকগুলো স্ক্রিন রয়েছে। আমরা এই টপ গান স্ক্রিনটা এক্সচেঞ্জ করবো নাকি কোনটা করবো ভাবতেছি। এখন আমরা এখান থেকে সরাসরি 200 টোকেনের মাধ্যমে এই টপ গান স্ক্রিন যেটা আছে ACT-র, এটাই আমরা এক্সচেঞ্জ করে ফেলবো। এটা আমরা সরাসরি এক্সচেঞ্জে দিয়ে দিলাম 200 টোকেন দিয়ে। আর যাদের কাছে আগে থেকে ইউনিভার্সাল টোকেন আছে তারা তো চাইলে এটা এক্সচেঞ্জ করতে পারতেছেন। আর এই ইভেন্টটা কমপ্লিট করতে কার কত টাইম লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। তো আমরা এখন এখান থেকে সরাসরি ব্যাক করে দিব, তারপরে উইপেন সেকশনে চলে যাব এবং আপনাদের দেখাবো এই স্কিনটা কেমন, আমি এটা হাতে শো করে দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন রাইফেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ACT-র এই লেজেন্ডারি স্কিনটা, আমি এখান থেকে ইকুইপ করে ফেলেছি এটা। এখন এখানে হাতে কেমন দেখাচ্ছে সেটাও এখানে দেখতে পারতেছেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।